হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শামীম। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম 4.1 থেকে প্রমাণ করো 9 থেকে 11 এই তিনটি অঙ্ক করব। এর আগের অঙ্কগুলো আমরা করেছি এবং আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। তো চলো, কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখন আমরা ক্লাস শুরু করি। এখানে আমাদের 9 নম্বর অঙ্কটি প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 দেওয়া আছে, তাহলে আমরা দেখি কিভাবে গ্রহণ করতে পারি। এখানে 4 আছে, 4 আমরা 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে 2 স্কোয়ার, উপরে পাওয়ার আছে n, n দিব, তারপর লিখব -1। আচ্ছা, তারপর নিচে যা আছে আমরা তাই রাখবো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এই লাইন আমাদের শুধু পরিবর্তন হলো, 4 এর আমরা শুধু জাস্ট ভেঙে লিখছি। তারপর আমাদের এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে আমরা আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফালাতে যায়, তাহলে আমাদের এই 2টা আমাদের উপনীত হবে আর পাওয়ার এনটা আমরা 2 এর ভিতরে দিতে পারি। তাহলে আমরা লিখব এই এন আমরা 2 এর উপর দিব, আর আমাদের এই 2 এর উপরে পাওয়ারটা আমরা উপর দিব। কিসের জন্য? আমাদের সূত্র ফালানোর প্রয়োজনও, এটা প্রয়োজনে আমরা এটা দিতে পারি, -1 এভাবে লিখব। তারপরে এখানে তাহলে আমাদের -1, অর্থাৎ 1 এর উপরে যদি আমরা স্কোয়ার দেই 1 আসবে, তাহলে কোনো মানের পরিবর্তন হবে না, তাহলে আমরা 1 এর উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের সূত্র পড়ে যাবে, তারপর আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এটা এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস বি, 2 টু দি পাওয়ার n মাইনাস। অর্থাৎ এটা যদি হয়, এটা যদি বি হয়, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে এ পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা আমাদের হলো নিচে যা আছে তাই লিখবো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখন উপরে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচেও আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে উপরে আর নিচে গেল কাটা, তাহলে আমাদের শুধু থাকলো 2 টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, দেখো প্রমাণের সাথে মিলে গেছে, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আর এস। আচ্ছা, এখন তাহলে আমরা 10 নম্বর অঙ্কটি করবো, তাহলে শুরু করা যায়। আমাদের 10 নম্বর অঙ্কটা বলছে যে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড হাফ প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। এখানে এই লাইন থেকে আমাদের ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা শুধু তিনটা জায়গায় পরিবর্তন হচ্ছে, সেটা হলো যে আমাদের যে জায়গায় 6 আছে সেখানে আমরা লিখছি 2 ইন্টু 3 ভেঙে লিখছি, আর উপরে পাওয়ার আছে, পাওয়ারটা দিয়ে দিছি। তারপর আমাদের এখানে পরিবর্তন হচ্ছে 6, এখানে 6টা 2 ইন্টু 3 আমরা ভেঙে নিছি, তারপরে উপরে পাওয়ার আছে 2p প্লাস 2, আমরা এইভাবে রাখছি। তারপর আমাদের এখানে পরিবর্তন হয়েছে, আমরা ভেঙে লিখছি 10 এর ভেঙে লিখছি 2 ইন্টু 5, উপরে আছে পাওয়ার পি রাখছি। তারপর আমাদের 15 এর ভেঙে লিখছি 3 ইন্টু 5, উপরে পাওয়ার আছে কিউ দিয়ে নিছি। তারপর আমাদের থার্ড লাইনে যেটা আমরা লিখছি সেটা হলো যে আমাদের একটা এখান থেকে আমাদের আমাদের পরিবর্তনটা হলো এখানে, সেটা হলো যে এরকম যদি একটা সূত্র আছে, সরি, যদি এ বি এইভাবে থেকে উপরে পাওয়ার থাকে এন, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n। এখানে 2 ইন্টু 3 আছে, উপরে পাওয়ার আছে পি, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p, ঠিক আছে। তারপর আমাদের 2 ইন্টু 3 আছে, পাওয়ার আছে 2 টু দি পাওয়ার p প্লাস 2, তাহলে আমরা এটা লিখতে পারি 2, তারপরে 2 টু দি পাওয়ার p প্লাস 2, আমরা এই জায়গায় লিখছি 2 টু দি পাওয়ার p প্লাস 2 ইন্টু 3।
2 টু দি পাওয়ার পি প্লাস 2 অর্থাৎ আমরা এই সূত্রের মতো করে আমরা এই মানগুলো বসাই দিছি উপরে পাওয়ারগুলো বসাই দিছি ইনটু দি তারপর আমাদের এখানে আছে 2 পাওয়ার পি আছে লিখছি 2 পাওয়ার পি ইনটু 5 পাওয়ার পি পি লিখছি তারপর এখানে আছে 3 ইনটু 5 তাহলে আমাদের উপরে পাওয়ার আছে কিউ তাহলে আমরা 3 টু দি পাওয়ার কিউ ইনটু 5 টু দি পাওয়ার কিউ ওকে আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে যে সূত্রটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগতেছে যে কনসেপ্টটা সেটা হলো যে যদি আমাদের ভিত্তি একই থাকে অর্থাৎ যদি এখানে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n থাকে তাহলে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি করে দিব যোগ করে দিব এবং ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে তাহলে আমরা এখানে এটাই লিখছি সেটা হলো যে এখানে আছে এখানেও 2 আছে আমাদের এখানেও 2 আছে আবার নিচেও 2 আছে তাহলে আমরা যোগের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো প্রথমে যোগ করছি কিভাবে সেটা আমি দেখাচ্ছি সেটা হলো 2 এখানে আছে 2 টু দি পাওয়ার এখানে 2p 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার p প্লাস 1 2 টু দি পাওয়ার p প্লাস 1 আমরা লিখছি তারপরে এখানে পাওয়ার আছে p প্লাস p লিখছি যেহেতু যোগ প্লাস লিখছি তারপর আমাদের বিয়োগের ক্ষেত্রে কি হবে আমাদের বিয়োগ পাওয়ারগুলো মাইনাস হবে তাহলে এখানে প্লাস 2p আছে এখানে আমরা লিখব মাইনাস 2p এখানে আছে প্লাস 2 আছে লিখব মাইনাস 2 এখানে আছে প্লাস p আছে লিখব মাইনাস p সেম ভাবে আমরা 3 ক্ষেত্রে লিখছি 3 লিখছি তারপরে 2p প্লাস q আছে 2p প্লাস q তারপরে আছে শুধু p আছে পাওয়ার তাহলে লিখছি প্লাস p যেহেতু গুণ এর জন্য আমাদের এগুলো প্লাস তাহলে আমাদের নিচেরগুলো কি হবে আমাদের পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে যেমন এই জায়গায় 3 আছে তাহলে হবে মাইনাস p থ্রি উপরে পাওয়ার আছে প্লাস পি তাহলে মাইনাস পি তারপরে এখানে আছে প্লাস টু উপরে গেলে কি হবে এই এখানে আছে মাইনাস টু তাহলে উপরে গেলে হবে প্লাস টু তারপর এখানে আছে প্লাস টু পি উপরে গেলে কি হবে মাইনাস টু পি তারপরে এখানে আছে প্লাস টু তারপরে উপরে গেলে হবে মাইনাস টু তারপরে এখানে আছে কিউ উপরে গেলে হবে মাইনাস কিউ ওকে সেভাবে আমরা ফাইভের ক্ষেত্র উপরে আছে শুধু পাওয়ার আছে পি প্লাস কিউ আমরা লিখছি পি প্লাস কিউ তারপর নিচে আছে পি প্লাস পি হবে মাইনাস পি এখানে আছে প্লাস কিউ হবে মাইনাস কিউ আচ্ছা তারপর আমরা এখানে আছে টু প্লাস টু কিউ এখানে আছে মাইনাস টু কিউ এটার এটা কাটা এখানে আছে প্লাস পি এখানে আছে মাইনাস পি এটা আর এটা কাটা এখানে আছে মাইনাস টু এখানে আছে প্লাস ওয়ান আমরা জানি মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকে মাইনাস ওয়ান আচ্ছা টু পাওয়ার হলো মাইনাস ওয়ান আচ্ছা ইনটু থ্রি তাহলে এখানে আছে টু পি প্লাস টু পি আর এখানে আছে মাইনাস টু পি এটা আর এটা কাটা এখানে আছে প্লাস কিউ এখানে আছে মাইনাস কিউ এটা এটা কাটা এখানে হলো প্লাস পি এখানে হলো মাইনাস পি এটা এটা কাটা এখানে হলো মাইনাস প্লাস টু এখানে হলো মাইনাস টু কাটা আচ্ছা এখানে আছে প্লাস পি কাটা এখানে আছে মাইনাস পি এখানে আছে প্লাস কিউ এখানে আছে মাইনাস কিউ কাটা তাহলে থ্রির ক্ষেত্রে থাকলো জিরো এবং ফাইভের ক্ষেত্রে যেহেতু অবশিষ্ট কিছু নেই তাহলে হলো জিরো আমরা জানি কোনো কিছু রূপে যদি জিরো থাকে তাহলে হয় ওয়ান এখানে যদি যা কিছু রূপে জিরো থাকে না কেন তাহলে ওয়ান হয় যদি আমি আমার উপর যদি জিরো থাকে তাহলে হবে ওয়ান আচ্ছা ঠিক আছে তাহলে এখানে ইনভার্স আমরা জানি যদি কোনো কিছুর উপরে ইনভার্স থাকে অর্থাৎ যদি এ ইনভার্স থাকে তাহলে উপরে হবে হ্যাঁ নিচে উপরে হবে ওয়ান নিচে হবে সেই সংখ্যাটি অর্থাৎ এ তাহলে আমাদের টু এর উপরে আছে তাহলে আমরা ওয়ানটা উপর হবে নিচে হবে টু আর যেটা বলতেছিলাম কোনো কিছুর উপরে জিরো থাকলে ওয়ান ইন্টু ওয়ান আচ্ছা ওয়ান আর গুণ হাফের সাথে ওয়ান বাই টু এর সাথে ওয়ান ওয়ান গুণ করলে আসে ওয়ান বাই টু তাহলে আমাদের প্রমাণ মিলে গেছে সেটা হলো ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে আমরা আমরা 11 নম্বর শুরু করি 11 নম্বর বলছে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 1 আচ্ছা আমাদের এটা সমান 1 প্রমাণ করতে হবে আচ্ছা ঠিক আছে যেটা বলতেছিলাম সেটা হলো এই অঙ্কের ক্ষেত্রে বারবার শুধু আমাদের একটি অঙ্ক মানে একটি সূত্রই বেশি আমরা ইউজ করতেছি সেটা হলো যে যদি ভিত্তি একই থাকে পাওয়ারগুলো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমার ভিত্তি একই থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের কি হবে বিয়োগ করতে হবে যেমন এখানে এখানে এ আছে এ লব আছে এ হর আছে তাহলে আমাদের লিখবো একটা এ তারপর পাওয়ারগুলো কি করবো আমরা বিয়োগ করবো যেমন এল মাইনাস এন
উপরে আছে এন এইভাবে রাখবো। সেম ভাবে এটাও তাহলে হবে এম মাইনাস এন, উপরে হলো এন ইনটু, তারপর হলো এন মাইনাস এল। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা পাওয়ারগুলো কি করব, পাওয়ারগুলোর সাথে গুণ করে দিব, উপরে পাওয়ারগুলোর সাথে ভিতর পাওয়ার গুণ করে দিব। যেমন হলো তাহলে এ, তারপর এল এর সাথে এম গুণ করলে হবে এ, সরি, এল এর সাথে এন গুণ করলে হবে এল এন মাইনাস এম এন, এম এন ইনটু এ। তাহলে এম এর সাথে এল গুণ করলে হবে এল এম মাইনাস এল এন, এল এন এন ইনটু এ। তাহলে এন এর সাথে এম গুণ করলে হবে এম এন মাইনাস এল এম, এল এম। দেখো এখানে সবগুলো ভিত্তি এক, এ ইনটু এ ইনটু এ। তাহলে আমরা লিখবো এ, এখানে কি হবে, আমরা আমরা বলছি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে আমরা এগুলো যোগ করে দিব। যেমন আছে এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন, এম এন মাইনাস এল এম, এল এম সরি। তাহলে এখানে দেখো এল এন আছে প্লাস, আর কোথায় আছে এল এন আছে মাইনাস, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি। তারপর এখানে আছে মাইনাস এম এন, এখানে আছে প্লাস এম এন, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি। তারপর এখানে আছে প্লাস এল এম, এখানে আছে মাইনাস এল এম, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে অবশিষ্ট কিছু রইল না, তাহলে কি রইল, শুধু শূন্য। আমরা জানি কোনো কিছুর উপরে শূন্য থাকলে তাহলে হয় ওয়ান, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ মিলে গেছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আছে। আশা করি আমাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবে, যাতে করে তোমরা ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।